সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। বরিশালে মোট 21টি আসনে এখানে 214 জন মনোনয়ন ফর্ম তুলেছিলেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে অফ দ্য রেকর্ড আমরা জানতে পেরেছি যে 178 জন তাদের ফর্ম জমা দিয়েছেন। তার মানে হচ্ছে আজকে 178 জনের এখানে সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা এবং যথারীতি সিনিয়র নেতারা এবং লন্ডন থেকে স্কাইপেতে তারেক রহমান তাদের সাক্ষাৎকার নিচ্ছেন সকাল থেকে। যদিও গতকাল প্রথম দিন ছিল, প্রথম দিন সকাল 9টা থেকে সাক্ষাৎকার পর্ব চলছিল, তবে আজকে আগে থেকেই ঘোষণা করে দেওয়া ছিল যে 1 ঘন্টা পরে মানে 10টা থেকে সাক্ষাৎকার পর্ব হবে এবং যথারীতি 10টার কিছুক্ষণ পরে সাক্ষাৎকার পর্ব শুরু হয়। নেতা কর্মীরা আছেন, তাদের সাথে তাদের সমর্থকরা আছেন, সব মিলিয়ে সকাল থেকে গতকালের মতোই আজকে চিত্র এবং আছে বাইরের গেটে অপেক্ষা করছে নেতা কর্মীরা এবং সামনের রাস্তাটি যেন কোনোভাবে বন্ধ করে না দেওয়া হয়, বিশেষ করে নয়াপল্টনে কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেরকম পরিস্থিতি যেন এখানে না হয়, সে কারণে বারবার বিএনপি থেকে এখানে যে মাইক সেট করা আছে মাইকে বারবার করে বলে দেওয়া হচ্ছে যেন রাস্তা বন্ধ করে না হয়, কারণ এটি ডিপ্লোম্যাটিক এরিয়া, এখানে যেন কোনো বাজে পরিস্থিতি না হয় এবং পরিবেশ নষ্ট না হয়। বারবার করে এখানে যে কানা গলি রয়েছে যে রাস্তাটা শেষে কিন্তু শুধুই গলি আর কোনো দিকে যাচ্ছে না এবং গাড়ি চলাচলের ব্যবস্থা যেহেতু নেই এই গলিতে তাদেরকে অবস্থান করতে বলা হচ্ছে, যেটি কার্যালয়ের একদম পাশে লাগোয়া এবং যে গেট দিয়ে সচরাচর আমরা সবসময় ঢুকে থাকি বিএনপির কার্যালয় খালেদা জিয়ারের কার্যালয়ে, তার পাশের গেটটি আসলে খুলে দেওয়া হয়েছে মনোনয়ন প্রত্যাশীদেরকে। এখানে সিএসএফ সদস্যরা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এই ব্যাপারটি তদারকি করছেন, গেটের কড়া নজরদারি রাখছেন এবং শুধুমাত্র যারা ফিতা সম্বলিত যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে আসলে এখানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, তারা বাইরে কিছু অপেক্ষা করছেন এবং যখন সাক্ষাৎকারের সময় ঘনিয়ে আসছে তারা তখন ভেতরে যাচ্ছেন এবং বাইরে অন্যান্যরা অপেক্ষা করছেন। সকালে থেকে দুপুর পর্যন্ত আজকে বরিশালের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলবে, এরপরে শুরু হবে খুলনার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার এবং সেটি অবশ্যই রাত পর্যন্তই চলবে। গতকালও অনেক রাত হয়েছিল যেহেতু রাজশাহী একটি বড় বিভাগ ছিল এবং মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও অনেক বেশি ছিল, সেক্ষেত্রে বেশ রাত হয়েছিল। বাসায় সিটি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী সাজিদা সিটি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে, সেখানে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি নেতারা এবং ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত কথা হচ্ছিল, যদি এই মুহূর্তে আপনার কাছে কোন সংবাদটি আছে। মাসিক আপনি জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছিলেন যে 18 নভেম্বরের মধ্যে সব ব্যানার পোস্টার সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ করতে হবে এবং সরিয়ে ফেলতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পোস্টার সহ নির্বাচন সামগ্রী কিন্তু এখনো রয়ে গেছে। দর্শক রাজধানী মিরপুরে আছেন সহকর্মী একে আজাদ, আমরা শুনেছিলাম গুলশান দুয়ের কথা তার কাছ থেকে, এবার জানবো মিরপুরে কথা। আজাদ, মিরপুরে কি অবস্থা দেখছেন, সেখানেও কি একই অবস্থা? ধন্যবাদ জলি। আপনাকে গুলশান 2 নম্বর থেকে মিরপুর 12 পর্যন্ত আসার পথে প্রথমেই আসলে আমরা লাঙ্গল এবং গোলাপ ফুল প্রতীকের ব্যানার এবং পোস্টারে ছেয়ে গেছে বেশ।